ফরিদপুরের ঐতিহ্যবাহী বনওয়ারী নগর আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টার সময় মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের মাঝে শিক্ষকরা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম হোসেন গোলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আখম কামরুজ্জামান মাজেদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ আলী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভিন মুক্তি। বক্তারা বলেন, একমাত্র শিক্ষাই পারে জাতিকে দুর্নীতিমুক্ত থেকে সুনাগরিক হিসেবে গঠন করতে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগ উপযোগী করে তুলেছে। একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই পারে ইহকাল ও পরকালের মুক্তি দিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ শহীদ হুসাইন। দোয়া পরিচালনা করেন মাওলানা জহিরুল হক সাবেরি। উপজেলাটা সুন্দর করে ঘুরছেন এবং সততার সাথে কাজ করছেন সম্মানিত উপজেলা মাধ্যমিক অফিসার মহোদয়, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আহমদ আলী সাহেবকে আমাদের প্রিয় ছাত্রী, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব চৌধুরীকে, আসলে পরীক্ষা থাকবে যে পড়ালেখা এখন পর্যন্ত যতটুকু করা হয়েছে বাকি যে কয়েকটা দিন সময় আছে এই সময় যতটুকু ঝালিয়ে নেওয়া যায়, নতুন করে নতুন কিছু শিখে খুব ভালো না হয়, বিদায় নিয়ে পরীক্ষা ভালো মতো দিয়ে পাশ করে পরবর্তী পরীক্ষার জন্য পরবর্তী শ্রেণীতে ভর্তি হয়ে যেতে হবে। আর যদি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বেশ কিছু নিয়োগ পরীক্ষা নিয়েছি, যারা পরীক্ষার্থী আমি যে চাকরি দিয়েছি আমি কিছু যদি কাজ যেটা করা না জানি তাহলে আমি যে বেতনটা নিব সেই বেতনটা কি হালাল হবে কিনা, হবে না। তো এখন নিজে থেকে না পড়ে নিজে না জেনে পরীক্ষা আরেকজনের সাথে কথা বলে হোক বা দেখা দেখি করে হোক পাস করলে সেটা কি বৈধ হয় কিনা, নীতিগতভাবে আমাদের কি মনে হয় এভাবে চিন্তা করতে হবে।